গতকাল যখন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে আক্রমণ করা হয় এই জেল হত্যা দিবসে, কারণ ওই দিন রাতের বেলা জেল হত্যা দিবস হয়েছিল, আমি উনি একসঙ্গে ছিলাম একটা অনুষ্ঠানে, তখন আমি আমার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা উনি তো আওয়ামী লীগও করেন না এবং উনি কোনো প্রফিটেবল কোনো পদেও চান নেই, বরঞ্চ দুর্দিনে তিনিই ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে, যে কারণে তাকে কখনো কোনো কিছুতে পদায়ন করা হয়নি, অন্যান্য বিচারপত্রে কিন্তু হয়েছে। এটা দেখবেন যে যারা দুর্দিনে থাকে তাদের সঙ্গে ক্ষমতায় গেলে কিন্তু তারা থাকে না, যারা দুর্দিনে ছিল না তারা মানে ক্ষমতায় থাকে, ফলে তারা সবসময় লাঞ্ছিত হয়। এখন আমার মনে হচ্ছে কেন এটা হচ্ছে বারবার, তখন আমি মানে যদি ৪৭ থেকে অত ইতিহাসে না গিয়েও বিশ্লেষণ করেছি, মুসলিম লীগ নেই কিন্তু মুসলিম লীগের একটা বড় অবদান, আমি উদ্ধৃতি চিহ্নের মতো অবদান শব্দটাকে ইউজ করছি, সেটা হচ্ছে পাকিস্তানি আয়ন বা পাকিস্তানাইজেশন। পাকিস্তান কিন্তু একটা রাষ্ট্র না, এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টে আছে ধর্মকে প্রাধান্য দেওয়া, সাম্প্রদায়িকতা, সামরিক বেসামরিক আমলাদের শাসন, এখন তো এর সঙ্গে যুক্ত হয়েছে জঙ্গিবাদ ইত্যাদি এবং জনগণ অধস্তন। এই যে কনসেপ্টটা মুসলিম লীগ আমাদের মধ্যে প্রথিত করে দিয়েছিল আমাদের পূর্বপুরুষদের মধ্যে, এটা কিন্তু বংশানুক্রমে এখন পর্যন্ত আছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগও তো ধর্মীয় দলগুলির সঙ্গে সমঝোতা করেছে, যেটা করার কথা না, বঙ্গবন্ধুও করেননি, তবে ব্যাপক একটা পরিবর্তন নিশ্চয়ই আসছে। এই পাকিস্তানি অন্তরে যেটা হয়েছে, মানে এই দেশটা তো মূলত ষড়যন্ত্রকারীদের দেশ, এই দেশে আপনি দেখবেন যে ৪৭ থেকে যখন আওয়ামী লীগ হয়, প্রথম কথা লিয়াকত আলী খান যে পূর্ববঙ্গ থেকে নির্বাচিত হয়েছিল বলেছিল যে আওয়ামী লীগ যে করবে তার শের কুচাল দেঙ্গে, বিকল্প একটা আদর্শ, অসাম্প্রদায়িক আদর্শ করেছিল। এবং তারপর থেকে ৭১ পর্যন্ত দেখেন মুসলিম লীগের পরে যারা এলো তারা কিন্তু একই কাজ করলো, খালি ওই যে বঙ্গবন্ধুকে হত্যা পর্যন্ত যদি দেখেন একই কাজ করেছে, কারণ তাদেরই পূর্বসূরীরা হচ্ছে মুসলিম লীগ, জামাত, ধর্মীয় দল, যারা পরে বিএনপি গঠন করলো, অর্থাৎ ইতিহাসের ওই যোগসূত্রের সঙ্গে কিন্তু তারা হয়েছে। তো বিএনপির সময় যদি আপনি দেখেন ১৯৭৫ সালে কী হয়েছে, বঙ্গবন্ধু হত্যার কথা তো উনি কিছুটা বললেন, জেল হত্যার কথা তো বলি, যেটা জেল নিরাপদ জায়গায় সেখানেই হত্যা করা হয়েছে, কেন বাংলাদেশ আদর্শ স্রষ্টা হচ্ছেন বঙ্গবন্ধু, এই আদর্শকে কার্যকর করেছেন এই চারজন এবং এরা পাকিস্তান ভেঙেছেন। পাকিস্তান ভাঙা তো একটা অপরাধ, যে অপরাধের জন্য বঙ্গবন্ধুকে তারা হত্যা করলো, এমনকি সপরিবারে যাতে কেউ না থাকে, বাইচান্স শেখ হাসিনার কথা তাদের মনে হয়নি আর কি, কারণ ওই যে মহিলার তো অধস্তন, সুতরাং তাদের কথা তাদের মনে হয়নি। কিন্তু জেল হত্যাটা তো আরও অনেক পরে হয়েছে, সে কারণটা কি, কারণ তখন তাদের মনে হয়েছে যদি বিকল্প এরা আবার আসে যারা পাকিস্তান ভেঙেছে, আপনি লক্ষ্য করবেন আরও অনেকে কিন্তু ছিল জেলে, সবাইকে হত্যা করা হয়নি, খালি চারজনকে একসঙ্গে হত্যা করেছে, তারা পাকিস্তান ভাঙায় নেতৃত্ব দিয়েছে। এই যে পাকিস্তানের ব্যাপারটা চলছে এবং এটা বিএনপিরই তো করেছে, যারা জিয়াউর রহমান যে পরে বিএনপি করলো, তারপর থেকে আপনি যতগুলি হত্যাকাণ্ড হয়েছে বা যত হয়েছে সব কিন্তু এই পাকিস্তানি যারা পছন্দ করে সেটাই। আপনি আমি যদি বলি যে শেখ হাসিনার উপরে, আমি খালি প্রশ্ন সিম্পল উত্তর আমি খুঁজেছি, ২২ বার হামলা হয়েছে, খালেদা জিয়ার উপরে তো একবারও হয়নি। তারপরে বিলাবের কাবলে যেমন শাহরিয়ারকে ২বার জেলে নেওয়া হয়েছে বিএনপি আমলে মারধর থেকে, এবার তো শামসুদ্দিন চৌধুরী করে, কেন তিনি জিয়া, এরশাদ এবং এদের উপরে অনেকগুলি রায় দিয়েছেন এবং আরেকটা মারাত্মক রায় দিয়েছিলেন, এটা অনেকে চোখে পড়েনি, সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের নামে বাংলাদেশে কিছু করা যাবে না, কিন্তু বিএনপি করেছিল খান সবুর রোড, খুলনার সবচেয়ে বড়, শাহ আজিজুর রহমান হল, কেন ওই যে পাকিস্তানিয়ন এটা এবং এখনও যেটা করছে এই যে হামলা ইত্যাদি, এটা কিন্তু ওই ওই ধারাবাহিকতাটার সঙ্গে আছে, যে কারণে নির্বাচনে কিন্তু মূল ইস্যু হবে দ্রব্যমূল্য বা দুর্নীতিগুলি সবাই করেছে, বিএনপি আরও বেশি করেছে, বাংলাদেশ আদর্শ থাকবে না পাকিস্তান। এখন এই বাংলাদেশ, এখন আমি যেটা বলছি যেটা মূল প্রশ্নে আসছে তদন্ত, যদি আওয়ামী লীগের গত ১০ বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে, আদর্শের বিষয়টা শিথিল হয়েছে, সুযোগ সন্ধানীদের আধিক্য বেড়েছে, রাজনীতিবিদদের প্রতিপত্তি কমেছে, আমলাতন্ত্রের
মানে সংবেশ ইয়ে হয়েছে সেখানে তারা আমরা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছি করেনি জামায়াত আবার নতুনভাবে এসছে হয়তো পরে দেখবে এগুলি নিয়ে রাজনীতি আসলে করলে পরে বিপাকে পড়তে হেফাজতকে প্রস্তুতি তারা দিয়েছে আমরা দিইনি এখন হেফাজতকে বাধ্য হয়ে তাদেরকে বলতে হচ্ছে যে এটা ঠিক না তো সেই একই ধারাবাহিকতায় আমরা তো খালি এই চার নেতার কথা বলি না আমরা তো বঙ্গবন্ধুর কথা বলেছি যে বঙ্গবন্ধুর হত্যা তদন্ত কমিশনও কেটে হোক তাহলে করছে না কেন তারা তো ওই যে আমাদের মনের ভিতরে না পাকিস্তানের একটা ডাক টিকিট আছে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে অনেকের মধ্যে আছে এটা একটা পর্যায়ে গিয়ে জয় দাশগুপ্ত ঠিক আছে বন্ধু কিন্তু হিন্দু হিন্দু মানে তো ভারতে চলে যাবে কিন্তু মুসলমান আমার যে আমার ছেলেমেয়েরা যে বিদেশ চলে যাচ্ছে সেটা কিন্তু ধরতো এই যে অ্যাটিচিউড ওই একই কারণে খুনিদের পক্ষে সবাই এদেশে এবং খুনিদের ধারাটাকে পুষ্ট করা হয়েছে আমি বলি মুসলিম লীগ আমলে এরা পুষ্ট হয়েছে আওয়ামী লীগ দুবছর ক্ষমতায় ছিল তারপর থেকে ৭১ পর্যন্ত এরা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এরপর আড়াই বছর ক্ষমতায় ছিল এরপরে ৯৫ পর্যন্ত এরা ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় মানে কি একেবারে জামাতকে নিয়ে তারপর থেকে ক্ষমতা ছিল আবার আওয়ামী লীগ যখন আসছে তারাই কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু যারা এদের সঙ্গে ছিল তারা কিন্তু পায়নি মানে এই ধারাটাকে কেন জানে যে পাকিস্তানের কারণে সবাই তাদেরকে পুষ্ট করে এই পুষ্টির কারণে এই যে মূল প্রশ্নগুলি বাংলাদেশ সদস্য যারা ধারণ করেছে তাদের তদন্ত হয়নি you